জমজমাট এক হাট, বটতলা হাট। নামকরা এই হাটটির অবস্থান চাঁপাই নবাবগঞ্জের সদর উপজেলার শঙ্করবটি এলাকায়। সবজি প্রধান এলাকা বলে নানা ধরনের তাজা সবজি ওঠে এই হাটে। ধারণা করা হয় এ হাটের প্রতিষ্ঠা প্রায় শত বছর আগে। ইসলামপুর, দেবীনগর, চরবাগডাঙ্গা, বাকর আলী, রামচন্দ্রপুর, নরেন্দ্রপুর, মহারাজনগর সহ দূর দূরান্তের মানুষজন এ হাটে আসে বাজার সারতে। বটতলা হাট নাম করেছে পণ্য বৈচিত্র্যের জন্য। মিঠাই, মন্ডা সহ মুখরোচক সব খাবার রসনা মেটায় হাটুরেদের। বড় বড় রাজহাঁসও বিক্রি হয় এই হাটে। উত্তরবঙ্গ কারুশিল্পের সমৃদ্ধ এলাকা, সেই সমৃদ্ধির চিহ্ন এই হাট জুড়ে। ঐতিহ্যবাহী তাঁত শিল্পের গর্ব নিয়ে বিকোয়ে গামছা সহ আকর্ষণীয় বস্ত্র সামগ্রী। স্থানীয় কারিগরদের শিল্প নৈপুণ্যের আরেক নমুনা নকশি পাখা বর্ণাঢ্য করেছে হাটকে। শঙ্করবটির কাঁসা পিতলের প্রাচীন ঐতিহ্য এখনো ঝিলিক দেয় হাটে। মৃৎপাত্র পিছিয়ে নেই বিকিকিনির পালায়। চৌকি, আলনা, পিঁড়ি, দরজা, বেঞ্চ সহ কাঠের আসবাবেরও বেচা কেনা হয় এখানে। হাটের একাংশে গরু ছাগল বিক্রির বিরাট আয়োজন। শত বছর আগে গবাদি পশুর হাট হিসেবে যাত্রা শুরু করেছিল এই হাট। দিনে দিনে বেড়েছে এর ব্যাপ্তি এবং বৈচিত্র্য। এখন প্রতি জুম্মাবারে এমনই প্রাণ চঞ্চল